চাঁদপুরের শহরাস্তিতে স্মার্টফোন ব্যবহার করে নকল সরবরাহের দায়ে মাদ্রাসা শিক্ষকের দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত রবিবার সাড়ে উপজেলার চিশতিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা কেন্দ্রে দাখিল ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে সাজাপ্রাপ্ত শিক্ষক হলেন রাজাপুর আল আমিন ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ সায়দুল ইসলাম মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসির আরাফাত